চাকরি ছেড়ে আপনি এখন মুরগি পালন করে কেমন আছেন? আসলে কি জানেন, চাকরি হচ্ছে কি পরাধীন আর ব্যবসাটা হচ্ছে স্বাধীন। এখানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে। আমি চাকরি করে যে টাকা ইনকাম করি এখানে তার থেকে বেশি ইনকাম করতে পারি, এবং আমার দ্বারা পাঁচজনের খামারি তৈরি হচ্ছে এবং পাঁচজনও স্বাবলম্বী হতে পারতেছে। এই যে টাইগার মুরগিতে সবাই শুধু বলে লাভ হয়, লসও তো হয়। আসল কথা কি, ওই যে আপনি বলছিলেন কিন্তু একটা কথা টানছেন, ব্রুডিং লাভ লস থাকবেই, যে কোনো ব্যবসায় লাভ লস থাকবে। কিন্তু আমি বারবার বলি, ব্রুডিং যদি ভালো হয় ইনশাল্লাহ লস হবে না, কখনোই লস হবে না। হয়তো লাভের পরিমাণ কম বেশি হবে কিন্তু লস হবে না ইনশাল্লাহ। বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামারের সংখ্যা, কারণ টাইগার মুরগি ডিম এবং মাংসের জন্য সেরা। আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এক একটার ওজন প্রায় 5 থেকে 6 কেজি পর্যন্ত হয়ে থাকে, এবং এরা প্রচুর পরিমাণে ডিম দিয়ে থাকে। প্রতি বছরে প্রায় 200 থেকে 220টি ডিম দিতে সক্ষম। টাইগার মুরগির বাচ্চারও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, যার কারণে খামারিরা টাইগার মুরগি পালন করে বাড়তি আয় করছেন। তেমনই একজন উদ্যোক্তা হচ্ছেন আলাল সাহেব, যিনি গার্মেন্টসে চাকরি করতেন। তার গার্মেন্টসের চাকরি বাদ দিয়ে এখন টাইগার মুরগি পালন করে সংসারে বাড়তি আয় করছেন। তারই সফলতার গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই পর্বে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম আলাল ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আলাল ভাই, আমরা দাঁড়িয়ে আছি আপনার ব্রুডিং শেডের ভিতরে। জি, আমার টাইগার মুরগির ফার্ম এটা। আচ্ছা, টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করা হচ্ছে? জি, এখানে ব্রুডিং করা হচ্ছে। আচ্ছা, কতগুলো বাচ্চা ব্রুডিং করা হচ্ছে? এখানে আমার 3,500 মতো আছে, আরেক শেডে আছে আমার 2,500 ব্রুডিং বাচ্চা। প্রচুর বাচ্চা ব্রুডিং করা? জি জি, আমরা অনেক বাচ্চা ব্রুডিং করি, কারণ এটা রেসপন্সও পাচ্ছি অনেক বেটার, এটার অনেক চাহিদা বর্তমান বাংলাদেশে। আচ্ছা, আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন হয়েছে? এখানে আপনাদের 5 দিনের বয়সে আছে, ওই ওখানে আছে 8 দিনের বয়সের বাচ্চা। 5 দিন এবং 8 দিন? জি, 5 দিন এবং 8 দিন। আচ্ছা ভাই, ব্রুডিং করাটা আসলে কতটুকু জরুরি? একটা মুরগির প্যারেন্টস করতে গেলে এটা ব্রুডিং হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আপনি ব্রুডিং যত ভালো হবে, মুরগির প্যারেন্টস বলেন মাংসের জন্য বলেন, সবচেয়ে বেটার হবে। প্যারেন্টস বলেন আর মাংস সব কিছুর মধ্যে ব্রুডিং সবসময় ভালোভাবে খেয়াল রাখতে হবে, আর ব্রুডিংটা যত ভালো হবে তত আপনার মুরগির গ্রোথ বেটার আসবে। আচ্ছা, এখন তো প্রচণ্ড গরম, এই গরমকালেও কি ব্রুডিংটা খুব যত সহকারে করতে হয়? আসলে এটা গরম আর শীত বলতে কোনো কথা নাই, আপনার ব্রুডিং সবসময় করতে হবে। কতদিন করতে হয় গরম? এটা ব্রুডিংটা অ্যাকচুয়ালি 10 দিনই রাখতে হয়, কিন্তু দিনের বেলা যখন তাপ থাকে তখন দিনের বেলা আমরা লাইটটা নিভিয়ে রাখলে রাত্রে আলো দিয়ে দিলেই হয়, তাপটা রাত্রে দিলেই হয়। আচ্ছা, আমি এখন জানতে চাই যে ব্রুডিংটা আপনারা কীভাবে করছেন? ব্রুডিং আসলে আমরা প্রথমে যে জিরো বাচ্চাটা প্রথমে কালেক্ট করি, সেটাকে আমরা প্রথমে নিচে কাঠের গুঁড়ো অথবা তুষ দুটোর একটা দিই, এটার উপরে পরে পেপার বিছিয়ে দিই। পেপার উপরে আমরা 3-4 দিন খাবার দিই, এরপরে পেপারটা 6-7 দিন থাকে, তার মধ্যে খাবার পানি এর সমন্বয় করে দিতে থাকি। তার মধ্যে ব্রুডিং ওষুধও যায়, ব্রুডিং ওষুধ আছে আমার কাছে, আমরা ওই ওষুধগুলো কালেক্ট করে ব্রুডিং ওষুধটা 7 দিন খাওয়াই। কী কী ওষুধ দেওয়া হয় ব্রুডিং অবস্থায়? ব্রুডিং অবস্থায় প্রথমে ফার্স্টে বাচ্চাটা কালেক্ট করি, কালেক্ট করার পরে আপনি মনে করেন যে গ্লুকোজ আছে, তারপরে আপনার লাইসোভিট আর স্যালাইন, এই তিনটে একত্রিত করে প্রথমে ফার্স্টে যে বাচ্চাটা নামায় খামারে, খামারে নামিয়ে ওটাকে প্রথম ফার্স্টে খাওয়াই। তারপরে ধরেন দুপুরে নামালাম, রাত্রে থেকে আমি শেফা, রানামক্স, রিবুথিন এবং রানাসি এই 4টা সমন্বয় করে আমরা 7-8 দিন মানে এই ব্রুডিংয়ে ওষুধটা দিয়ে থাকি। তার মানে কি ব্রুডিং অবস্থায় এদের ওষুধটাও খুব যত্ন সহকারে দিতে হয়? হ্যাঁ, ব্রুডিংয়ে আপনার নাভিটা কাঁচা থাকে, কারণ প্রত্যেকটা বাচ্চারই নাভি সবসময় কাঁচা থাকে, এটাকে শুকাইতে হয়, আর শুকানোর জন্য এর মাধ্যমই হচ্ছে গিয়ে ওষুধ, আর ওষুধই হচ্ছে ওর বিকল্প। আর ওষুধ মেডিসিন যদি ঠিকমতো না দেন নাভি কাঁচা থাকবে, নাভি কাঁচা থাকলে মুরগি মনে করেন যে প্যারেন্টসটা আপনি কখনোই ভালো হবে না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখনও লাইট আছে, তাপমাত্রা কতটুকু প্রয়োজন এই লাইটের নিচে? তাপমাত্রা তো বললামই ভাই, তাপমাত্রার কোনো বিকল্প নাই মুরগির ব্রুডিং। কতটুকু তাপমাত্রা দিতে হবে? আপনি 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে হবে। 37 থেকে 38 ডিগ্রি? জি জি, সবসময়। বেশি দিলে আবার সমস্যা হয়ে যাবে? না না, এটা এইভাবে 37-38-এর মধ্যেই এটা বেটার, এর মধ্যে এটা সমন্বয় করতে হবে, বেশিও হবে না কম হবে না। আচ্ছা, এই টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং না করলে কী কী সমস্যাগুলো হয়? আপনার ব্রুডিং না করলে আপনি বলবেন যে মুরগির বাচ্চাটা নাভি কাঁচা থাকবে, নাভি কাঁচা থাকলে ফার্স্টে অ্যাটাক করবে ঠান্ডা, তারপরে তার বডির ফিটনেস নষ্ট হয়ে যাবে এবং তার গ্রোথ আসবে না, মানে বিভিন্ন ধরনের প্রবলেম তখন দেখা দেবে,
যত রোগ ব্যাধি আছে সব অ্যাটাক করবে। তো সেক্ষেত্রে আপনার বাচ্চাটা সঠিকভাবে মানে প্যারেন্টসও করতে পারবেন না, মাংসের জন্য যদি বিক্রি করেন সেটাও করতে পারবেন না, কারণ তাদের বডি ফিটনেসে আসবে না। মানে ব্রুডিং না করলে এই ক্ষতির সবসময় ব্রুডিংয়ের উপরে প্রাধান্য দিতে হবে। তার মানে প্যারেন্টস করলে অবশ্যই এবং মাংসের জন্য করলে অবশ্যই ব্রুডিং করতে হবে। হ্যাঁ, ব্রুডিংটা হচ্ছে সবসময় ইম্পর্টেন্ট জিনিস। আপনি যত ভালো বাচ্চাই কালেক্ট করেন না কেন, আপনার ফার্স্ট প্রিওরিটি দিতে হবে ব্রুডিংয়ের উপরে। আচ্ছা, আপনাদের এখান থেকে কোন কোন বয়সের বাচ্চাগুলো সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে? আমরা আসলে তো একদিনের বাচ্চা, 10 দিন, 12 দিনের বাচ্চা, 18 দিন, 20 দিন, 30 দিন, এই তিন চার ক্যাটাগরি বাচ্চা বিক্রি করে থাকি। জিরো থেকে শুরু করে এক মাস পর্যন্ত বাচ্চা পাওয়া যায়? জিরো থেকে আমাদের এক মাস পর্যন্ত বাচ্চা, সকল বয়সের বাচ্চা পাওয়া যায়। আচ্ছা, অনেক নতুন উদ্যোক্তারা আছে যারা ব্রুডিং করতে জানে না, তারা তাদের জন্য ব্রুডিং করা বাচ্চাটা নিলে মনে হয় ভালো? হ্যাঁ, আমি বলবো যারা প্যারেন্টস করবেন তারা আমাদের কাছে আসেন, দেখেন কীভাবে ব্রুডিং করতে হয়। আমাদের ইনশাল্লাহ নলেজ আছে, আমরা শিখে নিয়েছি, আপনাদেরকে আমরা আমাদের যতটুকু জ্ঞান আছে আমরা আপনাদের কাছে ওটা উজাড় করে দেবো। আপনারা আসেন আমাদের কাছে, আমাদের কাছে আসলে আপনার ব্রুডিং সম্পর্কে কীভাবে ব্রুডিং করতে হয়, ব্রুডিংয়ে কী কী খাওয়াইতে হয় সকল কিছু দিয়ে দেবো। আর একটা কথা বলবো, প্যারেন্টস করলে সবসময় ব্রুডিং বাচ্চা সবসময় ইম্পর্টেন্ট। ব্রুডিং ভালো যত হবে প্যারেন্টসের বাচ্চাটাও তত ভালো হবে। আচ্ছা, আপনি যুক্ত আছেন কত বছর টাইগার মুরগির সাথে? আমি 2 থেকে 2.5 বছর হয়ে গেছে এটার সাথে আমি অ্যাডজাস্ট আছি। আচ্ছা, আগে তো আপনি চাকরি করতেন? জি, আমি একটা ফ্যাক্টরিতে অ্যাকাউন্টস প্লাস ফ্যাক্টরি ম্যানেজার ছিলাম, সেখানে চাকরি করি। তারপরে ইউটিউবে অনেক ভিডিও টিডিও দেখি, তারপরে আরও কিছু খামারি ভাই আছে বড় বড়, ওনাদের সাথে যোগাযোগ করি, ওনারা আমাদের অনেক ইন্সপায়ার দিছে, অনেকে সাহায্য সহযোগিতা করছে, কীভাবে কাজ করতে হবে, কী করা উচিত সব মানে আমাদেরকে আমাকে মোটামুটি ওনারাই শিখেছে। আমি এক দুইজন গেছি, ভিজিট করছি, তারপরে গাজীপুর আলমিন ভাইয়ের কাছে গেছিলাম, আলমিন ভাই আমাকে অনেক সময় অনেক সাহায্য করছে, কারণ উনি কীভাবে ব্রুডিং করতে হয়, কীভাবে বাচ্চা কী করতে হয় আমার প্যারেন্টসটা করতে উনি অনেক সাহায্য করছে। এবং ব্রুডিংয়ের যে কী মেন, ওনার কাছ থেকে আমি আসলে অনেক কিছুই শিখছি, ওনার অবদান আছে এখানে একটু। আচ্ছা, বিশেষ করে চাকরি ছেড়ে আপনি এখন মুরগি পালন করে কেমন আছেন? আসলে কি জানেন, চাকরি হচ্ছে কি পরাধীন আর ব্যবসাটা হচ্ছে স্বাধীন। এখানে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রাখছে, আমি চাকরি করে যে টাকা ইনকাম করি এখানে তার থেকে বেশি ইনকাম করতে পারি, এবং আমার দ্বারা 5 জনের খামারি তৈরি হচ্ছে এবং 5 জনও স্বাবলম্বী হতে পারতেছে, কথা বুঝ? আচ্ছা, এই যে টাইগার মুরগিতে সবাই শুধু বলে লাভ হয় লাভ হয়, লসও তো হয়। আসল কথা কি, ওই যে আপনি বলছিলেন কিন্তু একটা কথা টানছেন, ব্রুডিং লাভ লস থাকবেই, যে কোনো ব্যবসায় লাভ লস থাকবে, কিন্তু আমি বারবার বলি ব্রুডিং যদি ভালো হয় ইনশাল্লাহ লস হবে না, লস হবে না, কখনোই লস হবে না। হয়তো লাভের পরিমাণ কম বেশি হবে কিন্তু লস হবে না ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আচ্ছা, যদি কোনো উদ্যোক্তা টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চাটা দেবেন ইনশাল্লাহ, সবচেয়ে বেটার এবং এ গ্রেডের বাচ্চাটাই আমরা সবসময় বেঁচে থাকি এবং সেটাই দেবো ইনশাল্লাহ। কারণ টাইগার মুরগির বাচ্চা নিয়ে প্রতারণা হয় অনেক বেশি ভাই, হাতের পাঁচ আঙুল তো সমান হয় না, ভালো মন্দ মিলিয়ে মানুষ আছে, এখন কে কী করবে সেটা তার আমল নামায় যাবে। আমি ভালো করতে চেষ্টা করব, আমি ভালো করব এটা আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি। আমি একজন কাস্টমার আসলে আমি তাকে ভালো বাচ্চা দেবো, এটা আমার বিশ্বাস, এবং আমি চেষ্টা করব আমি ইনতে দেওয়ার জন্য সবসময় ভালো বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ দিবস সময় দেওয়ার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।